সবকে নিয়ে আজকে যে বিষয় অত্যন্ত কঠিন, ঠাকুরকে আমরা ধরেছি চলছি, তার মধ্যে শ্রীকৃষ্ণকে কোথায় কেমন ভাবে পেলাম, অত সহজ কথা না। এই যে কথা সুরের মধ্যে দিয়ে, গানের মধ্যে দিয়ে কথা, এই মধুর বৃন্দাবনে, এই মধুর বৃন্দাবন রচনা হয় তখন সেখানে, যেখানে তাকে নিয়ে ভাবা, তাকে নিয়ে মজগুল হয়ে থাকি আমরা যখন, তখন সেখানে বৃন্দাবন তার লীলা ক্ষেত্র, তার বিচরণ ক্ষেত্র। আজকে ঠাকুরকে আমরা নিয়ে চলার মধ্যে দিয়ে দেখছি ভগবান শ্রীকৃষ্ণ যে কথাগুলো বলেছেন, যে বাবা চলতে বলেছেন, যা যা করেছেন ঠাকুরের মধ্যে আমরা সেগুলো পরিস্ফুট হয়ে পাচ্ছি। আমরা একটা আমার ব্যক্তিগত কথাই বলি, আমরা গোসাই বাড়ির মানুষ, আমার দুর্গপুরে আমার ঠাকুরদাদা গোসাই আমি অভিহিত ছিলেন। আমাদের বাড়িতে এই অষ্টপুরাণ নাম যজ্ঞ চলত 37 বছর হয়েছে। ঠাকুরের দীক্ষা নেয়ার একটা বিশেষ ঘটনা আছে, সময় কম, মানে গোসাই বাড়ি বহু সাধু সন্ন্যাসীর আখড়া ছিল আমাদের বাড়িতে। একদিন হাট থেকে শুনে কোনো মানুষ যাজন করেনি আমাদের পরিবারের দীক্ষার জন্য, ঠাকুরকে ভগবান হাটে শুনে এসছে যে পাবনাতে মানুষ ভগবানের উদয় হয়েছে, ভগবানের আবির্ভাব হয়েছে। এখন বাড়ি এসে সব ভাইদের সব বড় গোষ্ঠী আমাদের, তার মধ্যে ঠাকুর দাদা বড় ছিলেন, সবাই মাননা করেন যে ভগবানের উদয় হয়েছে শুনে এলাম, সেখানে যেতে হবে, কে কে যাবে? সঙ্গে চার ভাই রেগে হলো, তাদের গেছেন সংক্ষিপ্ত বলছি। তারপরে সে পাবনা তখন এত গাড়ি ঘোড়ার ব্যবস্থা ছিল না, নদী পথ যাওয়ার শেষে একদম কাছে কাছে গিয়ে একদম বিস্তর একটা দেবন্ত বিস্তৃত মাঠ, সেই মাঠের মধ্যে দিয়ে যখন যাচ্ছেন সন্ধ্যা হয়ে আসছে, অন্ধকার নেমে আসছে, মানে যেখান থেকে গ্রাম থেকে চলে এসছেন, বহু দূর চলে এসছেন, আবার সামনে কিছু দেখা যাচ্ছে না, অন্ধকার নেমে আসছেন, খুব ভীত হয়ে পড়ছেন, খুব চিন্তা করছেন যে ভগবানকে দর্শন করতে যে কি বিপদে পড়লাম, যাব কোথায়। এমন মতো অবস্থা দেখে সামনে থেকে একটা আবছা অন্ধকারের মধ্যে একটা মানুষ ছুটতে ছুটতে আসছে, সেই অন্ধকারের মধ্যে যাবে, তার মধ্যে না নিলে ওলোকের কি বিপদ ঠিক নাই, তার মধ্যে আপনি যাবেন কোথায়, আপনি কোন লোকজন নাই, বিশাল মাঠ, কোনো বসতি নাই, কোথায় যাবেন আপনি? তখন তিনি বলছেন যে খুলনা থেকে চারজন দাদা আসছেন, তারা রাস্তায় কথা হারিয়ে ফেলেছেন, ভীত হয়ে পড়েছেন, ঠাকুর আমাকে আশ্রম থেকে পাঠালেন তাদেরকে সঙ্গে নিয়ে যাওয়ার জন্য, তাকে জড়িয়ে ধরলেন, মানে আমরা সেই চারজন খুলনা থেকে আসছি, চার পরীক্ষার দরকার নাই রে চণ্ডী, চল। এবার যখন গেছেন আশ্রমে, রাত হয়ে গেছে 1:30 বাজে, ঠাকুর বসে আছেন, যখন গিয়ে দেখছেন যে ঠাকুর কোথায়, সঙ্গে করে নিয়ে গেছেন ঠাকুরের কাছে, বলে এই ঠাকুর প্রণাম করে উঠে বলছে বিহারে আসলি, হ্যাঁ হ্যাঁ, যে নাম করে ডাকলাম দেখা মাত্রে, তার মধ্যে যে গোসাই বাড়ির মানুষ যার বাড়ি অষ্টপুরা নাম যুক্ত হয়, তিনি তার মধ্যে সেই মৎস্যকে দর্শন করতে পারলেন, বলে এই বুঝি সত্যি সত্যি ভগবান, আর পরীক্ষা নাই। তারপর সকালে, দীক্ষা হলো, আচ্ছা সচ্চিদানন্দ গোস্বামী তিনি দীক্ষা দিলেন, কেমন এর মধ্যে দিয়ে বলে ঠাকুর আমাদের একটু অষ্টপুরা নাম যুক্ত হয়, মানে হ্যাঁ খুব ভালো, তিনি নিজেই সেই অষ্টপুরা নাম যজ্ঞে যা তারকর্ম নাম হরে কৃষ্ণ হতো, তারপর তিনি নিজে বললেন যে এবার বিহারি এই রাধা গোবিন্দ নাম যে দল করতে পারে সেইসব দল নিমন্ত্রণ করা ভালো, রাধা গোবিন্দ নাম করবে, মানে আপনারা জানেন অনেকে রাধা গোবিন্দের নাম, যাও সেই দল নিমন্ত্রণ করে নাম কীর্তন করা হলো। তারপরে এক সময় যজ্ঞ করতে করতে বাড়িতে অসৌচ হয়ে গেল, একটা সন্তান হয়েছে, আবার ঠাকুরের কাছে খবর গেল, ঠাকুর এই দিন তো পাল্টাতে হবে, অসৌচ হয়ে গিয়েছে, বাড়িতে ছেলে হয়েছে কি হবে? ঠাকুর চিঠি থেকে জানালেন যে এই জন্ম অসৌচ হয়েছে, শুধু মায়ের প্রসূতি এই যজ্ঞ গৃহে আসবে না, বাড়ির আনুকূল মানুষের কোনো অসুবিধা নেই, যজ্ঞ চলবে, দিন পাল্টানো যাবে না, প্রসূতি এই যজ্ঞ গৃহে যজ্ঞ পুণ্যে এখানে আসবে না, আর সবাই আসতে পারবে, পূজা পাঠ করবে অনুগ্রহীতে, এমন ভাবে চলছে। এর মধ্যে দিয়েই যে আমাদের পাকাপক্ষ হয়ে গেছে পরিবারের মধ্যে, যে তিনি সেই আবার নতুন কলেবারে এসছেন, তাকে পা নিয়ে চলাই যাচ্ছে আমাদের জীবনের সাধনে, যা মানে সময়ে সংক্ষিপ্ত হয়ে এসছে, সময় নেয় শেষ কথাও কিছু বলবেন, তিনি বৈষ্ণব পরিবারের মানুষ।
সময় শেষ করে ফেললাম, জয় গুরু।